सो हे गाइस गुड मॉर्निंग मॉर्निंग नाउ टू इवनिंग इवनिंग सो हे गाइस गुड इवनिंग ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত ব্লগটা আজকে সন্ধ্যাবেলা দিয়ে শুট করলাম তার কারণ হচ্ছে যে আজকে মেলা যাচ্ছি আমি আর ইষ্টদেব বেরোচ্ছি আর আমার একটা কাকা নিয়ে যাচ্ছে কাকা মানে এখানে পাশে আমার কাকা থাকে একটা আমাদের ওখানেই বাড়ি ছিল এখানে তো সে চলে এসেছে এখানে শিফট করে গেছে তো এখানে মেলা হচ্ছে এখানে বলে চায় একদিন মেলা দেখে যা সেই কারণে সন্ধ্যা দিকে বেরোচ্ছি ইউনিভার্সিটি থেকে এসেছি খাওয়া দাওয়া করেছি আর এরপর এখন বেরোবো কাজের সময় এসব করতে হয় নাকি ব্লগের সময় সরি তো তো এরপর বেরোবো আমরা আমি আমি রাহুল আমি তোমাদের গাইড বাট আই কল মাই সেলফ অ্যান এক্সপ্লোরার লোকে বলে প্যারিস ভালোবাসা শহর আর আই বলি কলকাতা কলকাতা স্বপ্ন পূরণের শহর একটু ডায়লগটা উল্টো পাল্টা হয়ে গেল হয়তো টিটু তো কপি করতে পারি না প্রফেশনাল না সেই কারণে একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে যে কাকুর সাথে দেখা করতে হবে আমরা কাকুর বাড়ির সামনেই চলে এসেছি ইনভার এরিয়া নিয়ে ভিডিও করছি সেদিক থেকে হর্ন মারছে ওকে দাও আমরা যা খুশি করো ঠুকলে সব শেষ আও মাও চাও মানুষের গন্ধ পাও ভুতুড়া বিল্ডিং গুটি গুটি পায়ে নেমে যেতে হবে আমাদের যাই হোক কাকুর সাথে হয়ে গেছে আমাদের দেখা কেন কাকু নিয়ে যাচ্ছে আমাদের মেলা ঘোরাতে কাকু বললো যে বড় মেলা দাদা তখন থেকে চলছে সুভাষ মেলা অনেকদিন মেলা হচ্ছে ঠিকই কিন্তু লোকজনের বেশ ভালো রকমই ভিড় ছিল আজ কিংবা হয়তো এটাও হতে পারে যে প্রতিদিনই ভিড় থাকে আমরা আজ গেছি আমরা আজ ভিড় দেখছি বেশ ভালো জায়গায় মেলাটা বসেছে যে কারণে আমাদের ওখানে হলো তো বেশি ভিড় হলে মাথায় গামছা ঢাকা দিয়ে আর মুখে মাস্ক দিয়ে বেরোতে হতো কারণ এত পরিমাণে ধুলো উঠতো কিন্তু এখানে যেখানে ফুটপাথের ব্যবস্থা করা হয়েছে এ কী দেখছো কী দেখছো আমি রাস্তা দেখতে বলছি তো এই জায়গাটাই স্বামী বিবেকানন্দর ইতিহাস হিসেবে তুলে ধরা হয়েছে মানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্বামী বিবেকানন্দর কী ইতিহাস ছিল সে ছোটোবেলায় কী পড়তো তো এগুলো সব কিছুই এখানে আছে এরপরে নাম গুরুদেবের জায়গায় মানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম থেকে তার কী কাজকর্ম সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই কয়েকটা ছবির মাধ্যমে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর কিছু কিনবো না কিনে বাড়ি ফিরবো তা কি কখনো হতে পারে নিয়েছি মোমো ও খেয়ে নিয়েছি আমি পার্সেল করে নিয়েছি সাথে আছে এনার্জি ড্রিঙ্ক শরবত ড্রিঙ্ক বলতে নেই শরবত বলতে হয় সত্যি শরবত নিজের লিচির ইয়ে আছে লিচু শরবত অরিজিনাল লিচি আছে অরিজিনাল লিচি আছে ভেতরে তো লিচির শরবত নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে প্যাক বানাবো আর খাবো প্যাক বানাবো ওর মুখের এক্সপ্রেশনটা দেখলাম যে মুখের এক্সপ্রেশন কেমন প্যাক শুনতেই ওই খাবো আর কি এটা এটাই প্যাক করে খেয়ে নেবো ওটাই প্যাক করে খেয়ে নেবো কি করে গরিব মানুষ তো আসলে 20-30 টাকার বেশি সামর্থ্য হয় না এটাই খেতে পারতে বানিয়ে তো রুমে যাই রুমে গিয়ে কথা হচ্ছে তো গাইস যেরকম আমরা বলেছিলাম ঠিক সেরকমই করবো আমরা ট্র্যাক বানাবো এটা দিয়ে এটা নো নো ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোশন হ্যাঁ ভাই কি একবারে চ্যানেল 20টা সাবস্ক্রাইবার নিয়ে বলছিস নো ব্র্যান্ড প্রমোশন সস্তা নাসা ये देखो এটা মদ নয় রে যে এরকম করে চারদিকে ছিটিয়ে পরে খেতে হবে হর হর মহাদেব বাবা মহাদেব লিচুর জুস খেতো এটা জানতাম না কে রে ও কি রিয়াকশন ছেলের
খুবই কড়া। জল মেশাতে হতো, তুমি নিট খাও, আমরা নিটই খাও। উফ, দেখা এক নম্বর পাড় মাতাল। ওরে বাবা রে, কত কড়া না, প্রচুর কড়া না, হেভি মিষ্টি, হেভি মিষ্টি। আমারটা কি হবে? তো দেখিয়ে গাইস, পুরা খা রা তো পুরাটা খেয়ে নিচ্ছিল, নিতে হলো তাই খেলাম, পেলাম, খেতে পেলাম, নাহলে পেতাম না। ভেতরে মানে জিনিসটা খেয়ে বোঝা যাচ্ছে যে ভেতরে লিচুর ইনগ্রিডিয়েন্টস আছে, যে কি দেখা যায় দেখো, হেলদি অ্যান্ড সামথিং কিছু একটা আছে, বুঝতে পারছি না কি পাচ্ছি না, বুঝতে পারছি না। টু গ্রামের মানুষ একটু উৎকর্ণে ভুল হতেই পারে, সো সেই জন্য অ্যাপোলোজাইজ, এটা একটু মাফ করা যেতে পারে। কিছু একটা লেখা আছে, হেলদি অ্যান্ড টেস্ট, এটুকু বুঝতে পারছি, আগের শব্দটা কি বুঝতেই পারছি না। আর ঠিক যেরকম বলেছিলাম যে মোমো নিয়েছি আর স্যুপ নিয়েছি, মোমোটা হচ্ছে মশালা মোমো, তোমাদের দেখাচ্ছি, মশালা মোমো মানে এটাতে তোমার যেটা হয় যে শেজওয়ান চাটনি দিয়ে, শেজওয়ান চাটনি দিয়ে ইয়ে করা থাকে, মশলাটা করা থাকে। আজ একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল যে সে বলছিল যে শেজওয়ান চাটনি নাকি তার ঝাল লাগে, আমার তো মনে হয় শেজওয়ান চাটনি ছাড়া মোমোটা পোষায় না, শেজওয়ান চাটনি দিয়েই মোমোটা সব থেকে বেশি বেস্ট লাগে। তো যদি তুই ভিডিওটা দেখছিস তাহলে দেখ, দেখ খাওয়াতে পারবো না, দেখ গরিব মানুষ। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এত খেয়ে নিয়েছি যে পেটটা আমার ঠাই ঠাই করছে, লিচি ড্রিঙ্কস খেয়েছি। তুই চুপ কর না, লিচি ড্রিঙ্কস খেয়েছি, মোমো খেয়েছি আর স্যুপ খেলাম এক বাটি পুরো, পেট পুরো ভর্তি হয়ে গেছে, এতটা ভর্তি হয়ে যাবে এক্সপেক্ট করিনি। তো ভর্তি যখন হয়ে গেছে হয়ে গেছে, ঘুগনি আমার ওখানে ইয়েটাই পড়ে আছে, কড়ায় পড়ে আছে, কাল সকালে দেখি যাওয়ার সময় গ্যারেন্টি কিছু নেই, খেতে পারি। তো চলো ব্লগটা বেশি বড় করবো না, আজ পর্যন্ত এটুকুই। যদি তোমাদের ভিডিও ভালো তো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন তোমরা যারা তারা সাবস্ক্রাইব করে দাও, আর ব্লগটা বেশি বড় করবো না, আজ পর্যন্ত এটুকুই। যদি তোমাদের ভিডিও ভালো লাগতো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের ভিডিও শেয়ার করে, স্টে টিউন, গুড বাই। এবার বকে যা।